নমস্কার সকলকে আপনার প্রিয় ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান জব নোটিফিকেশন চ্যানেলে। বন্ধুরা, IBPS অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন কমিশন থেকে যে নতুন নিয়োগ সংক্রান্ত ক্লার্ক পদে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে, আজ আমরা তা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, সেখানে পোস্ট কত রয়েছে, যোগ্যতা কী দেওয়া হয়েছে, কীভাবে অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করব। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ লাস্ট অবধি দেখবেন, তাহলে আপনার সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি। আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট জব রিলেটেড ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করে নিই। বন্ধুরা, এই হচ্ছে শর্ট নোটিশটি, যেটি IBPS অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন কমিশন থেকে পাবলিশ করা হয়েছে। তো বন্ধুরা, এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে www.ibps.in। আপনারা এই ওয়েবসাইটে গিয়েও এই নোটিফিকেশন সম্পর্কে জানতে পারবেন। তারপর এখানে বলা রয়েছে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ ক্লার্ক ইন পার্টিসিপেট ব্যাংকস CRP ক্লার্ক 12 ফর ভ্যাকেন্সিস অফ 2023-24। এখানে বন্ধুরা 2023-24 নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। তো বন্ধুরা, এখানে ক্লার্কে যে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে, এটি একটি শর্ট নোটিশ। পরবর্তী সময়ে যখন ফুল ডিটেলস সম্পর্কে নোটিশ পাবলিশ করা হবে, আপনাদের জন্য আমি আবার আরেকটি ভিডিও বানিয়ে দেব। এখানে বলা রয়েছে অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি অ্যান্ড মেইন ফর দ্য নেক্সট কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর সিলেকশন পার্টিসিপেট ব্যাংকস ইজ টেন্টেটিভ শিডিউল ইন September 2022 and October 2022। এখানে বন্ধুরা সেপ্টেম্বর অক্টোবরে এখানে আপনার এক্সামিনেশানটি হয়ে যাবে প্রিলিমিনারি অ্যান্ড মেইন। তারপর এখানে টেন্টেটিভ ডেট কিছু দেওয়া রয়েছে, আমরা এগুলি জেনে নেব। এখানে অনলাইন রেজিস্ট্রেশনটি শুরু হবে 1/7/2022 থেকে 21/7/2022। এই ডেটের মধ্যে আপনারা এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করে নেবে। তারপর এখানে দেওয়া রয়েছে পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান 1/7/2022 থেকে 21/7/2022। এই ডেটের মধ্যে আপনারা এখানে অনলাইনে পেমেন্ট করে নেবেন। পেমেন্ট করার জন্য বন্ধুরা অনলাইন ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন। তারপর বন্ধুরা এখানে দেওয়া রয়েছে ডাউনলোড ফর কল লেটার্স ফর প্রি এক্সাম ট্রেনিং। আগস্টে হয়তো বা আপনার এখানে কল লেটার আসতে পারে প্রি এক্সামের জন্য। তারপর এখানে কন্ডাক্ট অফ প্রি এক্সাম ট্রেনিং August 2022। তারপর এখানে ডাউনলোড অফ কল লেটার্স ফর অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি, আপনার এখানে August 2022। এই মাসে আপনার এখানে কল লেটারটি ডাউনলোড করতে পারবেন অনলাইন এক্সামিনেশান জন্য প্রিলিমিনারি। তারপর এখানে অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি এর মধ্যে আপনার এখানে অনলাইন এক্সামিনেশান হয়ে যাবে, প্রিলিমিনারিতে কোয়ালিফাই হন, তারপর আপনার এখানে কল লেটার আসবে মেইনের জন্য September-October 2022 মধ্যে আপনার এখানে ডাউনলোড করতে পারবেন। তারপর এখানে অনলাইন এক্সামিনেশান মেইনের জন্য আপনার এখানে October 2020 মধ্যে আপনার এক্সামিনেশানটি এখানে হয়ে যাবে। তারপর বন্ধুরা এখানে আপনার রেজাল্ট, মেইন রেজাল্টটি পাবলিশ হবে April 2023। বন্ধুরা, এখানে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেগুলারলি কিপ ইন টাচ উইথ দ্য অথরাইজড IBPS ওয়েবসাইট www.ibps.in ফর ডিটেলস অ্যান্ড আপডেটস। আপনারা রেগুলার এই ওয়েবসাইটে আপনারা এখানে আপডেট থাকবেন, তাহলে আপনারা যে কোনো সময়ে যে কোনো নোটিফিকেশান পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব এখানে সিলেকশন প্রসেস কী হবে, পেমেন্ট কী থাকবে এবং কত পোস্টে এখানে ক্লার্কে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এটি প্রিভিয়াস ইয়ারের নোটিফিকেশান, এই বছরের এখনও নোটিফিকেশান পাবলিশ করা হয়নি। যে মাত্র নোটিফিকেশানটি পাবলিশ করা হবে বা কোনো চেঞ্জ হবে নোটিফিকেশানে, তাহলে আপনাদের সম্পর্কে এই সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, প্রিভিয়াস ইয়ারের যে ক্রাইটেরিয়া রয়েছে আমরা তা জেনে নেব। তো বন্ধুরা, এখানে ন্যাশনালিটি রয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের নাগরিক থেকে, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, এখানে এজ দেওয়া রয়েছে মিনিমাম 20 ইয়ার্স, ম্যাক্সিমাম 28 ইয়ার্স, অর্থাৎ 20-28 বছর মধ্যে হয়ে থাকলে তখন আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং বন্ধুরা, আপনারা এখানে এজের রিল্যাক্সেশনও পেয়ে যাবেন। SC/ST ক্যান্ডিডেটের এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবেন, OBC ক্যাটাগরির এখানে 3 ইয়ার্সের ছাড় পেয়ে যাবেন এবং PWD ক্যান্ডিডেটের এখানে 10 বছরের ছাড় পেয়ে যাবেন। তারপর বন্ধুরা, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এড ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি রিকগনাইজেশন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ আপনি ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে তাহলে আপনি এই পোস্টের জন্য এলিজিবেল, আপনি এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা সিলেকশন প্রসেস সম্পর্কে জেনে নেব। তো বন্ধুরা, আপনারা এখানে সম্পূর্ণ
অনলাইন এক্সামিনেশন মাধ্যমে আপনার এখানে সিলেকশন হয়ে থাকবে। তো বন্ধুরা, প্রথমে আপনার এখানে প্রিলিমিনারি এক্সামিনেশন হয়ে থাকবে, তার মধ্যে এখানে সাবজেক্টগুলি দেওয়া রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নামরিক্যাল অ্যাপটিটিউড, রিজনিং অ্যাপটিটিউড। এখানে বন্ধুরা টোটাল 100টি কোয়েশ্চেন থাকবে, 100 মার্কের। এখানে আপনাকে 1 ঘন্টা টাইম দেওয়া হবে। তারপর বন্ধুরা, এখানে যারা যারা প্রিলিমিনারি এক্সামিনেশনে কোয়ালিফাই হবেন তাদের এখানে একটি শর্টলিস্ট তৈরি করা হবে মেইন এক্সামিনেশনের জন্য। তারপর আপনার এখানে মেইন এক্সামিনেশনে যে সাবজেক্টগুলি দেওয়া রয়েছে, জেনারেল থেকে 50 কোয়েশ্চেন, 50 মার্ক, 35 মিনিটস। তারপর এখানে জেনারেল ইংলিশ থেকে 40 কোয়েশ্চেন, 40 মার্ক, 35 মিনিটস। তারপর এখানে বন্ধুরা রিজনিং থেকে 50 কোয়েশ্চেন, 60 মার্ক, 45 মিনিট। তারপর এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 50 কোয়েশ্চেন, 50 মার্ক, 45 মিনিট। টোটাল বন্ধুরা এখানে 190 কোয়েশ্চেন্স আসবে এবং আপনার এখানে টোটাল মার্ক হবে 200 মার্কের। এখানে আপনার টাইম হবে 160 মিনিট, আপনার এখানে টাইম দেওয়া হবে। তো বন্ধুরা, এই নোটিফিকেশনটি প্রিভিয়াস ইয়ার নোটিফিকেশন, এবছর এখনও অফিসিয়াল নোটিফিকেশনটি পাবলিশ করা হয়নি। বন্ধুরা, যেমাত্র অফিসিয়াল নোটিফিকেশনটি পাবলিশ করা হবে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে আপনার কোনো কোয়েশ্চেন বা ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন। এবং বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তী জব রিলেটেড ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।